ওহনো ঘরের পাক্কা 1700 টাকা ভাড়া বাকি, তার উপর ছাদ দখল করার মতলব করছো? এই সব আর চলবে না, তোমারে আমি এই ফাইনাল কইয়া দিলাম। হয় ভাড়া শোধ করো, নয়তো কাল সকালের মধ্যে আমার বাড়ি ধিক্কা মানে মানে বিদায় হই ভাই, তোমারে আমি ফাইনাল কইয়া দিলাম। এটা কি করে সম্ভব? এখনো কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল হলো না, ডাইরেক্ট একেবারে ফাইনাল খেলতে বলছেন মেসো মশাই। ওরে এইসব ব্যাক কেলা কথা কইতে বারণ করো, কিন্তু আমার মাথা গরম হইয়া যাইতাছে। কিন্তু তুমি ভাই এমন কথা কেন বলছো? গোপু তো আমাদের বাড়িরই ছেলে, আমি বলছি ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। না, আমি এই বাড়ির কর্তা, আমি কইতাছি ও আজই এই বাড়ির থিকা দূর হইব, তবে আমি ভাত খামু। তুমি ভাত না খেলে রুটি খাবে, চিড়ে মুড়ি খাবে, তবু গোপু এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যদি এই বাড়ির কর্তা হও, আমিও তাহলে এই বাড়ির গিন্নি। ও গিন্নি না ছাই, তুমি বুনা অল হইলে, আমিও হইলাম বাঘাতে তুল। তুমি কচু, তুমি ঘেসু। পিপি 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 পিপি, খেলা জমে উঠেছে, এবার দেখা যাক এই গোপেন বারিক চ্যালেঞ্জ কাপ কে জেতে। মাসি মানা মেসো মশাই, আজ থেকে রান্না বন্ধ। আমারে রান্নার ভয় দেখাইও না গিন্নি, দরকার পড়লে আমি কাঁচা সবজি সিবাইয়া সিবাইয়া খামু, তবু ওই হতচ্ছাড়াটারে এই বাড়িতে রাখুম না। আর যদি ও ভাড়া দিয়ে দেয়? তবে রাখুম। যা গোপু, 1700 টাকা নিয়ে আয় দেখি। খেলা অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখছি, কেটে পড়ি। মাসিমা হে, এই যাচ্ছি আর টুকুশ করে নিয়ে আসছি। প্রতিযোগিতার আয়োজন করিতে চলিতেছি। সেক্রেটারি আমাগো এখন নদীর ধারে আইনা ফেলাইছে, এরপরে হয়তো পুরো ক্লাবটারই এই নদীর জলে ভাসাইয়া দিব। ভেসে নয় ভেসে নয়, উড়ে উড়ে যাব। এখন আমাদের উড়বার সময় রে বালক দল। না মানে বলছিলাম গোপুদা, একেবারে নদীর পাড়ে মিটিং কল করলে তাও জরুরি। ওরে পাগল ছেলে দল, উঠে দাঁড়িয়ে তোদের আমাকে শ্রদ্ধা বাপন করার সময় হইয়াছে রে। ওঠ ওঠ, উলু দিমু, ঘন্টা বাজামু। গোপুদা কথাটা শ্রদ্ধা বপন নয়, শ্রদ্ধা জ্ঞাপন হবে, জ্ঞাপন। আরে জানি রে, আমি সব জানি। এইখানে জ্ঞাপনের জায়গায় বপন বলিয়াছি, কারণ আমার প্রতি শ্রদ্ধা সম্মান আশীর্বাদ দিয়ে মানে সব সব তোদের আরো বেশি বেশি করে করিতে হইবে আমার পদযুগলে। এত কাব্যি না কইরা, আসল কথাটা কইয়া ফেলাও তো। বেশি দেরি করলে আমার গোসিত্ব অস্থির হইয়া উঠব, নদীতে জল বাইরা যাইব। হ্যাঁ গোপুদা বলো বলো, কি জরুরি কারণ? তোদের সেক্রেটারি স্বয়ং সম্মুখে দণ্ড ইয়ে মানে দণ্ডায়মান হইয়া দাঁড়াইয়া তোরা বসিয়া ডিসিপ্লিনের নিয়ম করা করতে হবে দেখছি। তবে যাই হোক, মনটা নেহাতে ফুরফুরে, তাই আমি নিজেই বসিয়া গেলাম। এবার বলো তো গোপুদা, ব্যাপারটা আসলে কি? এই দেখ বলতো, এটা কি? একটা চিঠি মনে হচ্ছে। কেন পড়তে পারতেছ না? ইংরেজিতে লেখা। পটলা গদাইকে ব্যাটটক করতে বারণ কর, মুড স্টপ হয়ে গেলে কিচ্ছু বলবো না কিন্তু। না না গোপুদা বলো তো, গদাই বাজে বকিস না, চুপ কর। গোপুদা কার চিঠি গো? কার হতে পারে বলতো? আন্টার্কটিকার রাজার। তোর এই গোপুদার মতো একজন বিখ্যাত ব্যক্তিকে সামান্যকে রাজা মশাই চিঠি লিখবে? হলো না। তাহলে তোমার মহাকাশচারী কাকার মঙ্গল গ্রহ থেকে চিঠি লিখেছে? আরে না না, মঙ্গল গ্রহে কাকা একা যাবে কি করে? আমি সাথে না থাকলে রাস্তা চিনতে পারবে নাকি? দূর গোপুদা, আর কৌতূহল বাড়িও না তো, বলে দাও না। বলছি, তবে শোন, এই চিঠি লিখেছে আমার চণ্ডী মামা। চণ্ডী মামা ইজ মাই দুঃসম্পর্কের মামা। এই মামার নাম তো আগে শুনি নাই। শুনবি কি করে, আমিও তো এই প্রথমবার শুনলাম। এই চিঠিটা পাওয়ার পর কি
একটু ঝেড়ে কাশো তো গোপুদা। কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছিল সকালে চিঠিটা যখন হাতে পেলু। পরে বুঝলুম আমার নিজের মামার বাড়ি পটলডাঙ্গা থেকে চিঠিটা লিখেছে শ্রী চণ্ডীচরণ চাকলাদার, উনি আমার সেই মামা। শুনেছি বিশাল সাইজের জমিদার ছিল আমার চণ্ডী মামা। সে জানি, আসল পয়েন্টে ফেরো। তা মামা তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার একমাত্র ভাগ্নে এই শ্রীমানে গোপেন বারিককে লিখিয়া দিয়া গেছেন, সেই উইল রাখিয়া গেছেন পরাণ মামার কাছে। মামা লিখিয়াছেন আমি যেন সত্তর পটলডাঙ্গা গিয়া সম্পত্তি গ্রহণ করিয়া ওনাকে দায়িত্ব হইতে মুক্ত করি। আরে বাস, এসব কি বলছো তুমি? এ যে মেঘনা চাইতে জল, কত টাকার সম্পত্তি হইব? বেশ অনেক টাকারই রে। মার মুখে শুনেছিলাম তৎকালে মায়ের বাবা অর্থাৎ আমার দাদু আরো বড় সাইজের জমিদার ছিলেন। বিশাল বাড়ি, জমি, পুকুর, বাগান, গাড়ি সব মিলিয়ে আজকের বাজারে তা ধরে 50-60 লক্ষ টাকা তো হবেই। 50-60 লক্ষ টাকা? 1 কোটিও হতে পারে। জমিদার বলে কথা, মামা কি আর এসবের মর্ম বোঝে? তাইলে তো আমাগো ক্লাবের ফান্ডের আর চিন্তা নাই। তুমি গদাইয়ের বাবাকে বাকি ভাড়াও মিটিয়ে দেবে। ঠিক, তাহলে গদাইদের ছাদে ক্লাব চালাতে আর কোনো অসুবিধাই হবে না। কালই বেরিয়ে পড়ব। তবে সবার আগে একটু এয়ারপোর্টে যাব ভাবছি, টিকিটটা আগে ভাগেই কেটে রাখতে হবে। কেন, তুমি কি প্লেনে সুইডা যাইবা নাকি? দূর পাগল, ওরে পকেটে পয়সা থাকলে এমন অনেক শখ হয় রে। প্লেনে চড়ে ঝামুরিয়া যাব কেন রে, বিদেশে যাব বিদেশ। তা কোন দেশে যাবে গোপুদা? কেন বললুম যে বিদেশ? নামটা কইবা তো, বিদেশ তো বুঝলাম, কোন দেশ? ওরে গার্গেন্ডি ফরাস, দেশ না বিদেশ, বিদেশ যাব। সে তো বুঝলাম, কোন দেশ? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ওই সব ছোট খাটো জায়গায় এই গোপুদা যায় না রে। ডাইরেক্ট বিদেশ, ফরেন, ফরেন যাব। দেখবি তোদের সেক্রেটারি ফরেন যাচ্ছে শুনলেই তোদের কেমন কদর বেড়ে যাবে। বিদেশি সেক্রেটারির আন্ডারে তোরা থাকবি তখন। মিটিং শেষ কর, সামনে বড় বিপদ আইতাছে, এখন বাড়ি সর। এ গোপুদা, তুমি তাহলে প্লেনের টিকিট কাটতে যাও, আমরা বাড়ি যাই এখন। হ্যাঁ সেই ভালো, ভালো কাজে দেরি করতে নেই। কখনো সম্পত্তি পাও নাই, টিকিট কাটনের টাকা পাইবা কই টিকা? ওরে এই চিঠিটা যদি একবার কাউন্টারে দেখাই না, একটা টিকিট কিনে পুরো সিজন টিকেট দিয়ে দেবে, বলবে স্যার টাকা পরে দেবেন, আগে তো টিকিটটা নিন। শুনেছ গো গোপুর খবরটা? গিন্নি, তুমি আমার লগে যত ইচ্ছা ঝগড়া করো, কিন্তু ওর পাল্লায় পড়ো না, তাল সামলাইতে পারবে না। গোপু ওর এক দূর সম্পর্কের মামার সম্পত্তি পেয়েছে গো। গদাই বলছিল সে প্রায় 50-60 লক্ষ টাকার সম্পত্তি। গোপু নাকি বলেছে সেই টাকা দিয়ে আমাদের পুরো বাড়িটাই কিনে নেবে, তারপর পুরো বাড়িটাকেই ক্লাব বানাবে। আর আমি আর তুমি কই থাকো? ওর ওই দুই তলার চিলে কোঠার ঘরটা নাকি তখনো আমাদের ভাড়া দেবে। কাল ভোর ভোর উঠেই বেরিয়ে পড়ব, আগে ভাগে টিকিটের লাইনে দাঁড়াতে হবে। হাউসফুল হয়ে গেলে বিদেশে যেতে পারবো না, এটা তো হতে পারে না। নগদে 70 টাকা 75 পয়সা পকেটে রাখবো, আর ওই চিঠিটা টিকিট একটা বাগা বই, বাকি টাকাটা ঘুরে এসে মিটিয়ে দিলেই চলবে। এবারে সবাই দেখবে আর আমাকে স্যালুট করবে। এ দাদা, এ আমাকে একটা বিদেশে যাওয়ার টিকিট দিন তো, পেছনের দিকে সিট দেবেন, ব্যালকনি হলে ভালো। এক্সকিউজ মি, কোথাকার টিকিট হবে? আই মিন কোথায় যাবেন আপনি, কোন এয়ারওয়েজ? এ কে রে, কানে কালা নাকি? বললাম যে বিদেশের টিকিট। আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেল তো, তা দেশের নামটা বলবেন তো, আমাদের ফ্লাইট শুধু লন্ডন আর প্যারিস যায়। এই দেখো লন্ডন প্যারিস, এ যে আবার ইংরেজি বলে, ইয়েস ইয়েস লন্ডনের একটা টিকিট। ওকে ওকে ভাইয়া, মুম্বাই 56,000,
ক্যাশর কার্ড কি কত দাম 56000 56000 আপনাকে তো একটা টিকিট দিতে বলেছি সবগুলোকে কে চেয়েছে যত সব আমি একটারই দাম বলছি দাদা মানে বলছি যে 56000 না 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 মোটেই ভালো হবে না একদম কম দাম মানে এসি কোচের টিকিট তো উপরে সিট হলে নেবো না কিন্তু জানতো মশাই আপনি নয়তো পুলিশ ডাকবো ইয়ার কি করার জায়গা পাননি হ্যাঁ বদ্ধ পাগল যাবেন না আমি পুলিশ ডাকবো জানতো এই না 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 এই তো যাচ্ছি এই কুলি এই কুলি একটা কুলিকেও তো দেখতে পাচ্ছি না কি বাজে এয়ারপোর্ট দূর অন্য এয়ারপোর্ট থেকে প্লেনে উঠবো আমি খুব বাজে খুব বাজে দাঁড়াও দাঁড়াও না ওই ছোড়ার চাকরি খাবো আমি একটা ব্যালকনির টিকিট চাইলাম বলে কিনা নেই ফুরিয়ে গেছে এত কম দামি টিকিটে আমি যাবো ছোড়া চেনে না আমাকে অখন সিনা ফলাইছে এরো প্লেনে ব্যালকনির টিকিট চাইছো ও তোমার জীবনে ভুলবো না এবার কি হবে আমরা যে সবাইকে বলে বেড়ালাম আমাদের গোপুদা বিদেশে বেড়াতে যাচ্ছে আমাদের মুখে যে চুন কালি পড়ে গেল চিংড়ি ভুলে যাস না আমি এখন কোটি টাকার মালিক অখনো হও নাই হইবা তাও সিটিতে গোপুদা তুই পটল না কবে যাচ্ছ তাহলে আরে যাও তাড়াতাড়ি গিয়ে সম্পত্তিটা দখল নাও দেরি করছো কেন ওরে চণ্ডী মামা সামনে রবিবার যেতে বলেছে মাঝের এই 5-6টা দিন একটু সাবধানে থাকো গোপুদা কোন যায় না তোমার কপালে যদি কোটিপতি হন না লেখা থাকে তবে খারাপ কিছু তো হইতে পারে গদাই জল না চাইতেই মেঘ অর্থাৎ ওই চিঠি যখন পেয়েছি সম্পত্তিও আমি পাবই ইয়ে গোপুদা ওইটা মেঘ না চাইতেই জল হবে ওই একই হলো শোন আমি একটু বের হচ্ছি একটা গাড়ি কিনতে হবে দেখি গিয়ে কি পাই নাটকের ইন্টারভ্যাল হইল কি জানি দ্বিতীয় পর্বে কি ঘটতে চলতেছে যাই ঘটুক এই সপ্তাহ একটু শান্তিমতো কেলাবে ক্যারাম খেলতে পারবো যা বলেছিস তুই চিংড়ি ঈশ্বর গোপুদার মঙ্গল করুক সম্পত্তিটা একবার পেয়ে নি তারপর হতচ্ছাড়াগুলোর মজা দেখাচ্ছি আজে গোপ এমন হন্তদন্ত হয়ে চললে কোথায় তোমার কাছে তো যাচ্ছিলাম এ মানে ঢলগোবিন্দ বাবু আপনি আমার কাছে কেন এই 16 কোটি টাকার সম্পত্তি পেয়েছো খবরটা শুনেই আগে ভাগে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম জানো তো আমি সারা বাংলা খিচুড়ি সেবা কমিটির সম্পাদক আমাদের কমিটিকে 10,000 টাকা চাঁদা দিও কিন্তু ভাই তাহলে এবছর আরো 10টা বেশি গ্রামকে বিনামূল্যে খিচুড়ি খাওয়াতে পারবো এত বেশ ভালো কথা 10,000 কেন আমি 20,000 দেব অতি উত্তম মহৎ উদার বাবা 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 তোমাকে আমরা প্রেসিডেন্ট করব আজই কমিটিতে আমি প্রস্তাব পেশ করছি এক্ষুনি গিয়ে বলছি আমি মনে থাকে যেন হ্যাঁ 20,000 টাকা দেবে বলেছো শেষ মেশ আবার ঝুলিও না আরে না না নিশ্চিন্ত থাকুন ইয়ে ভাই প্রেসিডেন্টের ব্যাপারটা দেখবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম হয়ে গেছো ধরেই নাও চললাম আমি ওই কথাই রইল তাহলে সারা বাংলা খিচুড়ি সেবা কমিটির একেবারে প্রেসিডেন্ট এই গোপেন বারিকের মুকুটে আরো একটি পালক কি যে আনন্দ হচ্ছে গোপুদা ও গোপুদা গোপুদা ও গোপুদা এই সেক্রেটারি কাম প্রেসিডেন্ট গোপুদাকে কে ডাকেনে পেছন থেকে ও গুরু তোমায় পুরো গরু খোঁজার মতো খুঁজছি সেই কখন থেকে শেষে ভাগ্যিস ঢোল গোবিন্দ বাবু বলল ইয়া মানে এই তোমাদেরকে তো চিনতে পারলুম না আমাদের চিনে কাজ নেই তবে আজ থেকে তুমি আমাদের গুরু গুরু এই কেন এসব গুরু টুরু কেন ভাই গুরু আমাদেরও 20,000 চাই নয়তো পেস্টিজ পাংচার হয়ে যাবে আমাদের সামনে সোমবার শিব পুজো করবো ফাটিয়ে লাইটিং 101টা ঢাক আনবো শিবের পুজো
হ্যাঁ, সামনে আর কোনো পুজো নেই, তাই ভাবলাম শিব ঠাকুরের পুজোটাই করে ফেলি। আমাদের গুরু যখন কোটিপতি, তখন শিষ্যদের আর চিন্তা কি বলো, সবাই দেখবে আর জ্বলবে। গুরু, এইবারে পুজোর উদ্বোধনটা কিন্তু তুমিই করবে, হল লাইট ফাংশন। তোমাকে ঝাক্কাস একটা গামছা গলায় পরিয়ে সম্বর্ধনা দেবো, 20,000 এবছর চালিয়ে নেব, কি বলিস? সে টেনে টুনে হয়ে যাবে, গুরুর সঙ্গে থাকলে সব হবে। ইয়ে মানে তাই বুঝি, ঠিক আছে, উদ্বোধন যখন আমি করব, তোমাদের না হয় 20,000 দেব। বলো গুরু মাইকি জয়। ছাড়ো ছাড়ো আমার কি কাণ্ড দেখো, এরা জি আমায় কি ভালোবাসে, কি যে ভালোবাসে, কি যে ভালোবাসে, এখনো সম্পত্তি পাইনি, তাতেই সারা বাংলা খিচুড়ি সেবা কমিটির প্রেসিডেন্ট, ধনুচি নাচ প্রতিযোগিতার প্রধান বিচারক, পিঁপড়ে তারাও গুড় বাঁচাও কমিটির কি যেন একটা পোস্ট দিয়েছে, বাবা বাবা আমার তো আনন্দে লাফাতে ইচ্ছে। উরি বাবা গো, ও চন্ডী মামা গো, মাথাটা মনে হয় ফেটে গেছে গো মামা। এর এই কই টাকার বিড়ম্বনা, এখনো হাতে আসে নাই, কপালে জল পট্টি, হাতে আইলে পুরা বডিতে না পট্টি জড়াইতে লাগে। পটলা গদাই তোকে চুপ করতে বল, বারবার আমার কপালে নিয়ে আজে মাঝে বলছে, ওকে আমি সাসপেন্ড করে দেবো কিন্তু। আহ গোপুদা, নিজেদের মধ্যে আর ঝগড়া না করে তার থেকে বরং চলো, সবাই মিলে পটল লাগা তোমার মামার বাড়িতে যাই, 2-3 দিন আগে যাওয়াই ভালো, উৎকট ঝামেলা থেকে বাঁচা যায়। তাই চল ভাই, তাই চল, কাল সকালেই রওনা দেব। জানি না কি আছে কপালে। পটলা, ও আবার কপাল বললো। চন্ডী চরণ চাকলাদা, ওনারে কে না চেনে, বাজারে আলুর আড়ত দার, প্রচুর পয়সা কিন্তু বেটা হার কিপতে। অনেক বছর আগে সেই ছোট্টবেলায় মায়ের সাথে এসেছিল, বুঝলে ভাই, মামার বাড়ি যাচ্ছি, আমার মামা বড় সাইজের জমিদার, মানে জমিদারির সাইজ দেখলেই বুঝতে পারবে। এই যে বাড়ি এসে গেছে, 6,500 টাকা দেন। কতদিন পরে তোমাকে দেখলুম মামা। ভাগ্যিস 2 দিন আগে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিল, শ্বশুর মশাইয়ের মতলব খারাপ, রোজ সকালে হাতে বাজারের ব্যাগ ধরিয়ে বলে জামাই বাজার করো, পাকা রুই এনো কচি পাঁঠা, বেগতিক দেখে আগেই চলে এলো। আমার ওদিকেও বেগতিক দেখে আমরাও আগেই চলে এলাম চন্ডী মামা। তা বেশ করেছ, তোমার ওই মাকে নেহাত কথা দিয়ে ফেলেছিলুম, নয়তো এই চড়া বাজারে এসব ঝক্কি ঝামেলা কেউ নেয়। তোমাকে চিঠি পাঠাতে 2 টাকা স্ট্যাম্প কিনতে হয়েছে, টাকাটা দিয়ে যেও বাবু। মাত্র 2 টাকার তো ব্যাপার, সম্পত্তি পেয়ে গেলে এটার কি এমন। হ্যাঁ হ্যাঁ, এবেলা চলো, তোমার মার জখের সম্পত্তি রক্ষা করতে আমার আরো কিছু খরচাপাতি হয়েছে, সেগুলিও চুকিয়ে বুকিয়ে দুপুরের ট্রেনে ফিরে যেও বাবু, দলবল নিয়ে একেবারে চলে এসেছো যত সব, চলো। আর কত দূর মামা? হাঁক বাক করো না তো, হাঁক বাক করো না, দেখছো তো চারিদিক দেখতে দেখতেই যাচ্ছি। বাবা, এর চারিদিকের সবকিছুই আমার, গদাই রে চারদিকটা দেখতে থাক, ভালো করে দেখ। কাতু কাতু কুতু, আহ আহ আহ, কাতু কুতু। কাতু কুতু আবার কে রে? ছাগল ছাগল, ওই দেখ। কি মামা, এই মানে ছাগল কেন? একটা নয় গোপুদা, 2-2 জোড়া ছাগল। এ নাও তোমার মায়ের সম্পত্তি, এই জোড়া ছাগল। তোমার মা মরবার আগে বলে গিয়েছিল,
ওর এই আদরের ছাগল দুটো যেন ওর ছেলেকে দিয়ে দিই। মানে ইহাই হইল আমার প্রাপ্য স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। আগে হ্যাঁ, তবে ছাগল দুটোকে দেখভাল করতে আমার এখনো পর্যন্ত পাক্কা 10,000 টাকা খরচ হয়েছে। টাকাটা দিয়ে ছাগল নেবে, বুঝেছো ভাগ্নে? চিঠিটা মনে হয় ভুল ঠিকানায় গেছে মামা। কি, তুই আমার ভাগ্নে ভূপেন বারিক না? না, আমি গোপেন বারিক। কি, এত বড় সাহস ফাঁক তালে ছাগল হাতাতে এসেছিস? হত ছাড়া এ যে দিনে রাতে ডাকাতি, তোদের সব কটাকে বেঁধে রাখবো, তারপর থানায় নিয়ে যাব, দেখ তবে। ওরে চাচা, আপনি প্রাণে বাঁচারে, পালা সবাই, পালা পালা রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে।